স্বাগতম আমাদের এই হোম পেজ খেজড়ি চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার এগ্রিকালচারে নিয়োগ হচ্ছে তো এই ব্যাপারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি যারা দেখছেন লাইক করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটিতে যে প্রথমেই বলবো, রিক্রুটমেন্টের জন্য যে রিটার্ন এক্সামিনেশন 80 মার্কের হবে, ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্টে 20 মার্ক যেটা হবে সেটার জন্য 20 মার্ক, এবং যে পেপারগুলো থাকবে সেটাতে হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স ওএমআর বেসড এমসিকিউ 30 মার্কের, এবং এমসিকিউ এগ্রিকালচারের বেসিস যেহেতু এগ্রিকালচারে নিয়োগ হচ্ছে 150 মার্কের এমসিকিউ, 3 ঘন্টার পরীক্ষা, ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট 20 মার্কের, টোটাল হচ্ছে 200 মার্কের পরীক্ষা। তো লিমিট অফ ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম 5 টাইমস টোটাল ভ্যাকেন্ট পোস্ট যেটাকে আপনাকে সিলেক্ট করা হবে সেখান থেকে, তারপর ইন্টারভিউর জন্য 5 গুণ বেশি রাখা হবে, ধরুন পোস্ট আছে 63টা, আবার 300 জনের মতো রাখা হবে, মোট সিলেক্ট করা হবে লিস্ট থেকে 300 জনের মতো রাখা হবে সেখান থেকে সিলেক্ট করা হবে। তো যে বলা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ক্যান্ডিডেটস আর নট প্রিপেয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেটস বিয়ন্ড দ্য রেকমেন্ডেশন লিস্ট আর ওয়েটিং লিস্ট, এখানে যদি এরকম কোনো ওয়েটিং লিস্ট বা রেকমেন্ডেশন লিস্ট থেকে কোনো কিছু রাখা হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে সেটার জন্য হচ্ছে 30/3/2021 5টার মধ্যে অ্যাপ্লাই হতে হবে, 2/3 মানে মার্চের 2 তারিখ থেকে শুরু হবে, 30/3/2021 মধ্যে ফর্ম ফিল আপ শেষ করতে হবে। তো ভিডিওটিতে আমরা যে ব্যাপারে আলোচনা করব, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরিয়েছে 2/2021 যার স্যালারি হচ্ছে 34,810,230 থেকে, এবং যে অফিসার এগ্রিকালচারাল অফিসার TAFS গ্রেড 1 গ্রুপ বি গ্র্যাজুয়েটেড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেখান থেকে গ্রেড পে আছে 4,800 অ্যান্ড লেভেল 13 অফ ত্রিপুরা স্টেট পলিসি মেট্রিক 2018। তো এবার কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে এ ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার হর্টিকালচার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এগ্রিকালচার অথবা হর্টিকালচার যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হয়ে যাবে, এবং নলেজ অফ এগ্রো ক্লাইমেটিক কন্ডিশন অফ ত্রিপুরা, আপনাকে যে নলেজ থাকতে হবে এগ্রো ক্লাইমেটিক কন্ডিশন অফ ত্রিপুরার সেই ব্যাপারে, এবং নলেজ থাকতে হবে বেঙ্গলি বা বরক সম্পর্কে, আপনার বয়স হতে হবে 40 বছর, 30/3/2021 মধ্যে 5 বছরের রিল্যাক্সেশন পাবেন এসটিএসসিদের জন্য, যে সিলেকশন প্রসেস সেটা হবে গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী, লাস্ট ডেট অফ সাবমিশন যেটা 30/3/2021 বললাম, অনলাইন অ্যাপ্লাই হবে এগ্রিকালচার অফিসার গ্রেড 1 গ্রুপ বি গ্র্যাজুয়েটের মাধ্যমে, সেই 180 মার্কের পরীক্ষা, এবং পরবর্তীতে আপনাদের যে ফিস যেটা আছে সে ব্যাপারে হলো গ্রুপ বি গ্র্যাজুয়েটেড পোস্ট 250 টাকা পোস্ট 250 টাকা, জেনারেলদের জন্য এবং এসটিএসসিদের জন্য 150 টাকা, এবং এই হচ্ছে আমাদের এই নোটিফিকেশনটা বন্ধুরা। তো ভিডিওটি একটি ছোট্ট নোটিফিকেশন নিয়ে এলাম যেটা এগ্রিকালচারের নিয়োগ হচ্ছে ত্রিপুরাতে এগ্রিকালচার অফিসার গ্রেড 1 গ্রুপ বি গ্যাজেটেড গ্যাজেটেড অফিসার নিয়োগ হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ ভিডিওটিতে দেখার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।